বন্ধুরা, আমি সুদীপ, ওয়েলকাম টু ফিল্মিডি টেক। আপনারা অনেক সিনেমা নিয়ে কথা যখন বলেন বা দেখেন, একটা জিনিস মাথায় আসে যে ট্রু ইভেন্ট বা এটি ট্রু কোনো একটা ইনসিডেন্টের উপর কথা বলা, সেটা আমার মনে হয় একটা অন্য জায়গায় নিয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে কোনটা ঠিক কোনটা বেঠিক। কথা বলছি হাবজি গাবজি ট্রেলার নিয়ে, যেটা রাজ চক্রবর্তী পরিচালনা করছেন, শুভশ্রী আছে, পরমব্রত আছে এবং আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছেন। তো এই ট্রেলারটা নিয়ে আমি কথা বলতে গেলে ভাবলাম যে যে রিসেন্ট ইনসিডেন্ট বা যেটার উপর বেসিক্যালি গল্পটার আধার, এই যে গেম অ্যাডিকশন বা বাচ্চাদের উপর কি কি এফেক্ট পড়ে, এটা নিয়ে সিনেমাটা যখন ভেবেছিলাম আসবে, আমার খুব ভালো লেগেছিল যে হ্যাঁ, কিছু কিছু জিনিস আমার মনে হয় আরো লোকের কাছে পৌঁছানো দরকার, বিশেষ করে তাদের প্যারেন্টসদের কাছে। সিনেমাটা যখন আসবে তখন তো ডিটেলসে কথা বলবো কিরকম এক্সিকিউশন হলো না হলো, কিন্তু ট্রেলারটা আমার অসম্ভব সুন্দর লেগেছে। তার কারণ হচ্ছে একটা ছেলে যার কাছ থেকে ছোটবেলায় বাবা মা তাকে ফোন গিফট করছে, তাকে সেরকম বাধা দিচ্ছে না, যেখানে আমরা ক্রিকেট খেলাতে অভ্যস্ত যে জেনারেশন, যে সময় যে বয়স, সে সময় তারা ফোনের বেশি টাইম কাটাচ্ছে এবং তার ফলে কি কি হচ্ছে, এবং ছেলের যে ফোনের প্রতি অ্যাডিক্ট হওয়া, সেখানে কি পিছনে বাবা মায়েরও কোথাও হাত আছে কি না আছে, খুব সুন্দরভাবে ট্রেলারটায় গল্পটা বলে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং আমার মনে হচ্ছে যে যেহেতু ট্রু ইভেন্ট, যেহেতু এরকম জিনিস আমরা অনেক কথা শুনেছি যে কিছু কিছু গেমের মধ্যে অনেক সময় ভাইরাসের মাধ্যমে দেওয়া হচ্ছে বা একটা মানে কি বলবো মৃত্যুর চ্যালেঞ্জ করে কিছু কিছু গেম এসছে, কিছু কিছু পাবজি ক্ষেত্রে অনেক সময় হয়েছে যে প্রচুর বেশি লোক অ্যাডিক্ট হয়ে গেছে এবং তার ফলে তাদের যে শৈশব বা কখনো কৈশোর এই বয়সগুলো না ফোনের মধ্যেই আবদ্ধ, এবং তার ফলে অনেক কিছু ডিমেরিট, অনেক কিছু মানসিক রোগ এবং অনেক কিছু চাওয়া না পাওয়ার মাঝখানে বাবা মার সাথে দূরত্ব বা নিজেদের বন্ধুদের মধ্যেও দূরত্ব এবং সব থেকে বড় কথা নিজের সাথে দূরত্ব ক্রিয়েট হচ্ছে। তো ওভারঅল সাবজেক্টটা আমার খুব ভালো লেগেছে, এক্সিকিউশন ভালো, প্রত্যেকের অভিনয় দেখতে প্রথমত ভালো লাগছে এবং সিনেমায় কি হবে না হবে সেটা দেখবো, কিন্তু ট্রেলার যদি আপনি ওভারঅল বলেন যে ক্রিস্পি ব্যাপার, কি কি বলছি না বলছি, গল্পটা কি কি বলতে চাইবো সেটা সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে। তো আমার ওভারঅল, আমি যেমন বললাম, আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কি মতামত আমরা অবশ্যই শুনবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।